হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ডেডলক নিয়ে আলোচনা করব অপারেটিং সিস্টেমে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি ডেডলকের একটা সংজ্ঞা লিখে রেখেছি। তো আমরা আগে এই সংজ্ঞাতে যাব না, আমরা হচ্ছে আগে রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেখব, দেন হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমে ডেডলকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো রিয়েল লাইফের একটা এক্সাম্পল নিই, যে সেখানে আমরা বুঝি যে আসলে ডেডলকটা কিভাবে অকার হচ্ছে। তো ধরুন আমাদের একটা ব্রিজ আছে, এটা একটা ব্রিজ, এবং আমি বলতেছি যে এই ব্রিজের উপর দিয়ে একই সময়ে শুধুমাত্র একটা গাড়ি যেতে পারবে, ঠিক আছে? বাট ধরলাম যে এখানে একই সময়ে দুইটা গাড়ি চলে এসেছে, ঠিক আছে? একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে এদিক থেকে, ঠিক আছে? আচ্ছা, আমি ডিরেকশনটা বলে দিই। ধরলাম এই গাড়িটা যাচ্ছে হচ্ছে এদিকে, আর এই গাড়িটা যাচ্ছে হচ্ছে এদিকে, ঠিক আছে? ডিরেকশন, তাহলে কি মুখোমুখি দুইটা গাড়ি ব্রিজের উপরে আছে, তাই না? তাহলে দেখুন, আমি বলেছিলাম যে ব্রিজের উপর দিয়ে শুধুমাত্র একটা গাড়ি যে কোনো একদিকে যেতে পারবে, হ্যাঁ? বাট এখানে দুই দিক থেকে দুইটা গাড়ি এসে মাঝখানে অবস্থান করেছে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস ধরলাম, যে এই দুই গাড়ির যে ড্রাইভার তারা নাছোড়বান্দা, তারা কোনোভাবেই কেউ পিছাইতে রাজি না, ঠিক আছে? মানে কি, এই গাড়ির ড্রাইভারটা যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু এই গাড়িটা চলে যেতে পারে, আবার এই গাড়ির ড্রাইভার যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু এই গাড়ির মানে ড্রাইভারও কিন্তু গাড়িটা নিয়ে চলে যেতে পারে, তাই না? বাট এই দুইটা গাড়ির ড্রাইভার তারা দুজনেই নাছোড়বান্দা, তারা কখনোই পিছাবে না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, দেখুন, যদি তারা না পিছায় তাহলে কি এই গাড়ির ড্রাইভার কি তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে? পারবে না। সিমিলারলি এই গাড়ির ড্রাইভারও, তো তারা যদি গন্তব্যস্থানে পৌঁছাইতে না পারে তাহলে কি তাদের কাজ সম্পূর্ণ হবে? না, তাদের কাজ সম্পূর্ণ হবে না। তো এই সিচুয়েশনকে বলে হচ্ছে ডেডলক সিচুয়েশন, ঠিক আছে? মানে এমন সিচুয়েশনেই আছে যে কারোর কাজ কমপ্লিট হচ্ছে না। ওকে, তো এটা জাস্ট হচ্ছে একটা মানে এক্সাম্পল, যেটা আমরা ধরে নিলাম জাস্ট মানে বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমে ডেডলক দেখব, যেখানে হচ্ছে প্রসেস কিভাবে ডেডলক সিচুয়েশনে পড়ে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আগে হচ্ছে আমরা এই ডায়াগ্রামটা বুঝবো, দেন হচ্ছে আমরা সংজ্ঞাতে যাব। ওকে, তো এইখানে যখন আমি রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিলাম, তো লাস্টে গিয়ে আমি বলেছিলাম যে দুইটা গাড়ির ড্রাইভার যদি গন্তব্যস্থানে না পৌঁছায় তাহলে তো কাজ সম্পন্ন হলো না। তাহলে যেহেতু কাজ সম্পন্ন হলো না, তার মানে এখানে ডেডলক সিচুয়েশন অকার হলো। তার মানে কি, কাজ সম্পূর্ণ হওয়াটা এখানে ম্যাটার, তো প্রসেসের ক্ষেত্রে এক্সিকিউশন হওয়াটা ম্যাটার, ঠিক আছে? তার মানে কি, কোনো প্রসেস যদি ডেডলক অবস্থানে থাকে তাহলে সেই প্রসেসের এক্সিকিউশন কমপ্লিট হবে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক্সাম্পলে আসি। তো ধরলাম যে আমাদের কাছে এখানে দুইটা প্রসেস আছে, P1 P2, এবং I2। ধরলাম যে আমাদের কাছে এখানে দুইটা রিসোর্স আছে, R1 এবং হচ্ছে R2। তো আরেকটু কথা বলে রাখি যে এখানে আমরা ধরে নিচ্ছি R1 এবং R2 রিসোর্স শেয়ারেবল না। শেয়ারেবল না কথাটা মানে কি বোঝায়, এটা একটু বোঝায় বলি, যে এই R1 রিসোর্স যদি কোনো প্রসেসের জন্য বরাদ্দ থাকে তাহলে শুধুমাত্র ওই প্রসেসই এই R1 কে এক্সেস করতে পারবে, অন্য কোনো প্রসেস R1 কে এক্সেস করতে পারবে না, সিমিলারলি R2 ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে এখন এই ডায়াগ্রাম থেকে একটু দেখা যাক, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে R1 অ্যালোকেটেড হয়ে আছে হচ্ছে P1 এর জন্য। এই যে এখানে অ্যালোকেটেড লেখা আছে, তার মানে R1 হচ্ছে P1 এর জন্য বরাদ্দ। আবার দেখতে পাচ্ছি R2 অ্যালোকেটেড হয়ে আছে হচ্ছে P2 জন্য, মানে কি R2 P2 জন্য বরাদ্দ, ঠিক আছে? তাহলে এখানে আরেকটু বলে রাখি যে যেহেতু এই দুইটা শেয়ারেবল না, তার মানে R1 কে শুধুমাত্র এক্সেস করতে পারবে P1, এবং R2 কে শুধুমাত্র এক্সেস করতে পারবে হচ্ছে P2, ক্লিয়ার? বাট P1 প্রসেসের এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য তার আরেকটা রিসোর্স দরকার, সেই রিসোর্সটা হচ্ছে R2, যেটা এখানে রিকোয়েস্ট করে রেখেছে। দেখুন এখানে রিকোয়েস্ট লেখা আছে, এটা উল্টে গিয়েছে, বাট এটা হচ্ছে এইটা লেখা, যে রিকোয়েস্ট লেখা, ঠিক আছে? রিকোয়েস্ট লেখা এটা এখানে। ওকে, তার মানে কি P1 রিকোয়েস্ট করেছে হচ্ছে R2 কে, যে আমার এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য R2 রিসোর্স দরকার। বাট R2 রিসোর্স কার কাছে অ্যালোকেট হওয়া, P2 কাছে, তাই না? তার মানে R2 কে শুধুমাত্র এক্সেস করতে পারবে হচ্ছে P2। আবার দেখুন, P2 প্রসেসের যদি এক্সিকিউশন কমপ্লিট করতে হয় তার দরকার হচ্ছে R1 কে। দেখুন R2 তো তার কাছে আছেই, বাট তার এক্সিকিউশনের জন্য এখন তার R1 কে দরকার, ঠিক আছে? বাট R1 কে শুধুমাত্র এক্সেস করতে পারবে হচ্ছে P1। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন, যে এখানে P1 P2-র উপর ডিপেন্ডেন্ট, আবার P2 P1 এর উপর ডিপেন্ডেন্ট, এবং আলটিমেটলি P2 ততক্ষণ পর্যন্ত R2 কে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত হচ্ছে সে R1 কে পেয়ে তার এক্সিকিউশন কমপ্লিট করে, আবার P1 ততক্ষণ পর্যন্ত R1 কে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সে R2 কে পেয়ে তার এক্সিকিউশন কমপ্লিট করে।
তার মানে কি এখানে যে সিচুয়েশনটা এখন অকার হচ্ছে এই সিচুয়েশনে কোনো প্রসেসই তার এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে না। তাহলে যেহেতু কোনো প্রসেসই তার এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে না তাহলে এই সিচুয়েশনকে আমরা বলতেছি হচ্ছে ডেডলক সিচুয়েশন। ঠিক আছে, ডেডলক সিচুয়েশন। ওকে, তো এখন আমি যে কথাগুলো বললাম এটাই হচ্ছে এখানে এই সংজ্ঞাতে বলা, যে এখানে কি লেখা আছে দেখুন, ডেডলক অকার্স ওয়েন এ প্রসেস অর থ্রেড এন্টার্স এ ওয়েটিং স্টেট। ঠিক আছে, একটা ওয়েটিং স্টেটে এন্টার করে, বিকজ এ রিকোয়েস্টেড সিস্টেম রিসোর্স ইজ হেল্ড বাই অ্যানাদার ওয়েটিং প্রসেস। অ্যানাদার ওয়েটিং প্রসেস মানে অন্যরকম কোনো প্রসেস হচ্ছে আরেকটা রিসোর্সের জন্য ওয়েট করে আছে, সেটাকে বলো মানে সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, হুইচ ইন টার্ন ইজ ওয়েটিং ফর অ্যানাদার রিসোর্স হেল্ড বাই অ্যানাদার ওয়েটিং প্রসেস। ঠিক আছে, তো এটা হচ্ছে সংজ্ঞা। আর একটা কথা বলে রাখি যে এখানে যে ডেডলক সিচুয়েশন অকার হলো, এই ডেডলক সিচুয়েশন অকার হওয়ার জন্য চারটা নেসেসারি কন্ডিশন দরকার হয়। ঠিক আছে, এখন আমি সেই চারটা নেসেসারি কন্ডিশন গুলো এখানে লিখি। প্রথম কন্ডিশন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, মিউচুয়াল এক্সক্লুশন। পরের কন্ডিশন হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। থার্ড কন্ডিশন হচ্ছে নো প্রিএমশন, নো প্রিএমশন। ফোর্থ যে কন্ডিশনটা সেটা হচ্ছে সার্কুলার ওয়েট, সার্কুলার ওয়েট। আচ্ছা, তো ডেডলক হওয়ার জন্য যে চারটা নেসেসারি কন্ডিশন সেটা আমরা এখানে লিখে ফেললাম। তো আমরা নেক্সট ভিডিও লেকচারে হচ্ছে এই চারটা নেসেসারি কন্ডিশন নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। তো আশা করি আপনারা সবাই ডেডলকের কনসেপ্টটা বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।